Hello boys, today I am going to discuss lesson number 6, the flavor monkey. In earlier classes I have discussed my school days and also have solved the activities of my school days, unit 1 and unit 2. Now lesson number 6 will be begun. আজকে তোমাদের লেসন নাম্বার 6 শুরু করা হবে দ্য ক্লেভার মাঙ্কি অর্থাৎ চালাক বান্দর। এর আগে তোমাদের মাই স্কুল ডেজের অ্যাক্টিভিটিস এবং স্কুল ডেজের টেস্টটা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, আজকে লেসন নাম্বার 6 দ্য ক্লেভার মাঙ্কি এর টেস্ট সম্বন্ধে আলোচনা করা হবে, ঠিক আছে? তো এর আগে আমরা বিভিন্ন প্রাণীদের গল্প পড়েছি, আমরা শিয়াল গল্প, শিয়াল বা বাঘের গল্প পড়েছি, আমরা বাঘ এবং ইঁদুরের গল্প পড়েছি, ঠিক এরকমই একটা গল্প এখানে দেয়া আছে। দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি, একটা বাঁদর বাস করত অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর পাড়ে, ঠিক আছে? ব্যাঙ্ক কথার অর্থ কি? পাড় বা কিনারা। ব্যাঙ্ক কিনারা বা পাড় পাড়ে বাস করত, ঠিক আছে? রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, ঠিক নদীটা ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট বদ্বীপ ছিল। বদ্বীপ তোমরা জানো যে একটা দ্বীপ, তার চারিদিকে কি হয়, জল থাকে, অর্থাৎ চারিদিকে জল, মাঝখানে যদি স্থল হয় সেটা কি বলা হয়, বদ্বীপ, ওকে? আর আইল্যান্ড করার অর্থ কি, বদ্বীপ। তারপর দেখো, দেয়ার ওয়াজ মিডিল অফ দ্য রিভার, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, অনেক ফল গাছে ভরা, সেখানে একটা বদ্বীপ অর্থাৎ একটা আইল্যান্ড অর্থাৎ বদ্বীপ ছিল। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস, মিষ্টি এবং রসালো ফল, জুসি কথার অর্থ হলো রসালো ফল, গ্রিউ অন দ্য ট্রিজ, সেই গাছগুলোতে ফলতো বা জন্মাতো। জুসি কথার অর্থ কি, জুসি অর্থাৎ রসাল, আর গ্রিউ জন্মানো বা জন্মাত। ওকে, সেখানে কি হতো না, অনেক অনেক রসালো ফল আলা গাছ সেখানে ছিল এবং সেখানে খুব সুন্দর সুন্দর রসালো ফল হতো। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, সেই পার থেকে কিছুটা দূরে, দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা বড় পাথর ছিল, ইন দ্য রিভার, সেই জলে, এ পার্ট অফ ইট, এর একটা অংশ, ওয়াজ অ্যাবাউট ওয়াটার, অর্থাৎ জলের উপরে ছিল, অর্থাৎ কীরকম ছিল দেখো নাও, বড় এটা হচ্ছে নদী, ঠিক আছে, এটা নদী, ঠিক এই জায়গায় একটা আয়রন ছিল, এটা নদী, এই জায়গায় একটা আইল্যান্ড অর্থাৎ বদ্বীপ ছিল এই জায়গাটা, ওকে? এক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের ফলের গাছ টাছ ছিল, আর এটা নদীর পাড়, এই অংশটা নদীর পাড়, ঠিক এই মিডিল অংশে একটা শিলা অর্থাৎ একটা পাথর ছিল, যার অর্ধেকটা অংশ কিছুটা অংশ দিয়ে হচ্ছে জলের উপরে ছিল, ঠিক আছে? এটা হলো রক, আর এটা আইল্যান্ড, আর এটা হলো ব্যাঙ্ক অর্থাৎ পাড়টা। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে? এই পাড়ে কোনো একটা গাছে সে বান্দরটা থাকত। দেখো তারপর, এ পার্ট অফ ইট ওয়াজ এবং ওয়াটার, এটার কিছুটা অংশ জলের উপরে ছিল। ওয়ান ডে, একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিসিয়াস ফ্রুট,
সেই সুস্বাদু খাবারের দ্বারা আকর্ষিত হয়ে অ্যাট্রাক্টেড বা আকর্ষিত হয়ে অ্যাট্রাক্টেড অর্থাৎ আকর্ষিত হয়ে হয়ে আর ডেলিসিয়াস সুস্বাদু সুস্বাদু খাবারের দ্বারা আকর্ষিত হয়ে ডেলিসিয়াস ফুড দ্য মাঙ্কি জাম্প অন টু রিচ দ্য রক সেই বান্দরটা কি করলো সেই পাথরে প্রথমে ঝাঁপ দিল সেখানে যাবার জন্য অ্যান্ড ফ্রম দেয়ার এবং সেখান থেকে লিফ্ট অন টু দ্য আইল্যান্ড সেখান থেকে সে ঝাঁপিয়ে কোথায় চলে গেল না ব দ্বীপে চলে গেল ঠিক আছে প্রথমে সে ঝাঁপ দিল সে পাথরটাতে তারপর সে ব দ্বীপটাতে ঝাঁপ মারলো এভাবে সে ব দ্বীপে চলে যেতে লাগলো নট সো ডিফিকাল্ট এটা তো খুব একটা কঠিন নয় ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন ডিফিকাল্ট কথার অর্থ কি কঠিন যে নিজে নিজেই বললো নিজের মনে মনেই বললো যে এটা তো খুব একটা খুবই কঠিন কাজ নয় আদৌ কঠিন কাজ নয় সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফুড আর শীঘ্র শীঘ্র করলো না সে সেই সুস্বাদু ফলগুলো রসালো ফলগুলো সে খেতে লাগলো ফ্রম ট্রিজ গাছ থেকে পেড়ে পেড়ে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমেল দেয়ার সেখানে অন্য কোনো প্রাণী ছিল না বললেই চলে সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার তাই তার কোনো বিপদও সেখানে ছিল না হেন্স সুতরাং দ্য মাঙ্কি সেই বান্দরটা ডিসাইডেড মনস্থির করলো স্থির করা টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে যে সে মনস্থির করলো কি যে সেই বদ্বীপটাকে সে প্রতিদিনই বেড়াতে আসবে বা প্রতিদিনই সেই বদ্বীপটাকে এসে রসালো ফল খেয়ে বেড়াবে ডিসাইড করা অর্থাৎ স্থির করা মনস্থির করা দেখো তারপর অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর অন্য দূরে অন্য একটা পাড়ে এ বিগ কোকোডাইল একটা বড় কুমির লিভড উইথ হিজ ওয়াইফ সে তার বউয়ের সঙ্গে বাস করত অর্থাৎ অন্য একদিকে পাড়ে বা অন্য পাড়ে একটু দূরে পাড়ে কি করতো না একটা বড় কুমির সে তার বউয়ের সঙ্গে থাকতো ওয়ান ডে একদিন হি নোটিস দ্য মাঙ্কি সে সেই বান্দরটাকে লক্ষ্য করলো ক্রসিং দ্য রিভার যে নদী পারাপার হচ্ছে ইন হিজ ইউনিক ওয়ে তার এই অনন্য পদ্ধতিতে ঠিক আছে অর্থাৎ সে এই অনন্য পদ্ধতিতে অদ্বিতীয় পদ্ধতিতে যে নদী পারাপার করছে প্রথমে ঝাঁপিয়ে পড়ছে সেই পাথরে এবং সেখান থেকে সে আইল্যান্ডে অর্থাৎ বদ্বীপে যাচ্ছে এটা এই অনন্য পদ্ধতিটা একটা কুমির লক্ষ্য করলো নোটিশ কথার অর্থ হলো লক্ষ্য করা নোটিশ লক্ষ্য করেছিল লক্ষ্য করেছিল ক্রসিং দ্য রিভার ইজ ইউনিক ওয়ে ইউনিক অর্থাৎ স্বতন্ত্র বা ইউনিক অর্থাৎ অনন্য অদ্বিতীয় আর ওয়ে মানে এক্ষেত্রে পথ বা পদ্ধতি ঠিক আছে পদ্ধতিতে হি টোল হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে বললো ডিড ইউ সি হিম তুমি কি তাকে দেখলে লেটস ক্যাচ হিম টুমোরো চলো কালকে আমরা ওকে ধরবো নেক্সট মর্নিং পরের দিন সকালে হাওয়া বা যাই হোক দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট সেই কুমিরটা দেখলো যে ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট ইজি যে এত সহজে বান্দরটাকে ধরাটা খুব একটা সহজ কাজ নয় বান্দরটাকে সহজে তো ধরা যাবে না দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক বান্দরটা প্রথমে পাথরে ঝাঁপ দিচ্ছে বা পাথরে আসছে
and in a flash among এক ঝলকে jumped up onto the island. সেখান থেকে সে আইল্যান্ড অর্থাৎ বদ্বীপে ঝাঁপ দিচ্ছে। তাহলে এত সহজে ধরাটা খুব একটা সহজ কাজ নয়। ওকে, ফ্ল্যাশ কথার অর্থ কি? ফ্ল্যাশ কথার অর্থ হলো ইন এ ফ্ল্যাশ এক ঝলক, এক ঝলক অর্থাৎ এক ঝলকেই সে কি করছে না এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, অর্থাৎ সে পাথরটাতে বেশিক্ষণ থাকছে না। হাইডিং বিহাইন্ড দ্য রক, পাথরটার পিছনে লুকিয়ে দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচিং, কুমিরটা শুধু তাকে দেখে দেখতে পারে। হি রিটার্ন হোম উইদাউট হিজ ক্যাব, অর্থাৎ তাকে না ধরে সে বাড়ি ফিরে এলো। ঠিক আছে, হাইড করার অর্থ কি? লুকানো, হাইডিং অর্থাৎ লুকিয়ে, লুকিয়ে সে দেখছে। ঠিক আছে, তাহলে কোনো রকমের শিকার না নিয়ে এসে সে কি করলো না বাড়ি ফিরে এলো, কোনো রকমের শিকার তার ঝুলিতে উঠলো না, এটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ বন্দরটাকে ধরাটা খুব একটা সহজ কাজ নয়। ওকে, তারপর দেখো ডেজ ওয়েন্ট বাই, দিন চলে যায়। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যানস, কুমিরটা বহু রকমের পরিকল্পনা চিন্তা করতে থাকে টু ক্যাচ দ্য মাঙ্কি, সেই বন্দরটাকে ধরা। অর্থাৎ বান্দরটাকে ধরতে সে বিভিন্ন রকমের পরিকল্পনা করতে থাকে, বিভিন্ন রকমের ফন্দি করতে থাকে। এক্ষেত্রে প্ল্যান কথার অর্থ হলো ফন্দি, ঠিক আছে, বা পরিকল্পনা। প্ল্যান কথার অর্থ হলো পরিকল্পনা, অর্থাৎ সে ফন্দি ফিকির করতে লাগলো যে কীভাবে বান্দরটাকে ধরা যায়, কত সহজে ধরা যায়, কী উপায়ে ধরা যায়, সে প্রতিদিন এটা ভাবতে লাগলো। ঠিক আছে, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনোটাই কাজে এলো না। অর্থাৎ যতই সে ফন্দি ফিকির করে বেড়ায় ততই সে কী করে না, বান্দরটা তার আগল থেকে পিছলে পালিয়ে যায়। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপড, মাঙ্কি অর্থাৎ বান্দরটা সবসময় পালিয়ে যায় ফ্রম হিজ ক্লাচেস, তার থাবা থেকে, অর্থাৎ তার ধরাছোঁয়ার বাইরে থেকে সে কী করে যায়, সবসময় পালিয়ে যায়। এই অংশটা একটু ওয়াইপ আউট করব। ওকে, তাহলে এসকেপ কথার অর্থ কি? এসকেপ কথার অর্থ হলো পালানো, পালানো। আর ক্লাচেস, ক্লাচেস কথার অর্থ হচ্ছে থাবা, অর্থাৎ তার ছোঁয়া ধরা ছোঁয়ার বাইরে থেকে, ছোঁয়া থেকে সে সহজেই পালিয়ে যেতে সমর্থ হতো সেই বান্দরটা। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার বউটা বলল, ইউ হ্যাভ ফেলড টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি ব্যর্থ হয়ে যাচ্ছ সেই বান্দরটাকে ধরতে। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্রেশ, কিন্তু আমি সত্যিকারই তার মিষ্টি মাংসটা খেতে চাই। ঠিক আছে, বা টেস্ট করতে চাই, স্বাদ নিতে চাই, আমি তার মিষ্টি মাংসটা স্বাদ করতে চাই। তুমি কিন্তু বারবার কী হচ্ছ না, তাকে ধরতে পারছো না। ফ্লেশ, ফ্লেশ অর্থাৎ মাংস, ফ্লেশ অর্থাৎ মাংস। সো দিস টাইম, অতএব এই সময় ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি এরপরে আমার পরিকল্পনা বা আমার ফন্দিটা অনুসরণ করবে। ফলো করার অর্থ কি? অনুসরণ করা, ফলো অনুসরণ করা, অর্থাৎ এরপর থেকে আমি যেটা বলবো সেটা তুমি শুনবে, আমি যেভাবে বলবো সেভাবে করলে খুব সহজেই কি হবে, বান্দরটাকে ধরতে পারবে। দ্য ক্রোকোডাইল সেড, সে কুমিরটা বলো, রাইট, ঠিক আছে, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে আমাকে তোমার কী প্ল্যান আছে, কী পরিকল্পনা আছে সেটা বলো। দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড দ্য ওয়াইফ। দ্য মাঙ্কি জাম্পস অন, অর্থাৎ
বান্দরটা ঝাঁপ দেয় সেই বড় পাথরটাতে ইন দ্য রিভার অর্থাৎ নদীতে। সেট দ্য ওয়াইফ, সেই বউটা বলল ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তোমাকে কি করতে হবে সে পাথরের উপরে চুপচাপ শুয়ে থাকতে হবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সেই বান্দরটা তোমার উপরে ঝাঁপ দেবে থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে একটা পাথর ভেবে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তখন তুমি খুব সহজে কি করতে পারবে তাকে ধরতে পারবে। কি বললো দেখো তার বউটা, বলল যে তোমাদেরকে আগে বললাম যে এটা ধরে নাও পাহাড় আর এটা আইল্যান্ড, এটা আইল্যান্ড এবং এইখানে পাথরটা আছে, পাথরের একটা অংশ উপরে আছে এবং কিছুটা অংশ উপরে আছে। তাহলে বান্দরটা কি করে, বান্দরটা প্রথমে এই পাথরটাতে ঝাঁপ দেয় এবং সেখান থেকে তারপরে সে আইল্যান্ড অর্থাৎ বদ্বীপে ঝাঁপ দেয়। ঠিক আছে, এখন কুমিরের বউটা কি বললো যে এই পাথরের উপরে তুমি শুয়ে থাকবে, পাথরের উপরে তুমি শুয়ে থাকবে আর বান্দরটা তোমাকে পাথরই ভেবে নেবে, চুপচাপ তুমি শুয়ে থাকবে তাহলে পাথরই ভেবে নেবে এবং এর ফলে কি হবে সে তোমার উপরে ঝাঁপ দেবে এবং সহজে তুমি কি তাকে ক্যাচ করতে পারবে অর্থাৎ ধরতে পারবে। এই প্ল্যানটা কুমিরের বউটা কুমিরটাকে দিল। ওকে, দেখো তারপর হোয়াট অ্যান আইডিয়া, কি সুন্দর একটা ভাবনা, আই উইল গেট হিম টুমারো ফর শিওর, নিশ্চিত আমি কালকে তাকে ধরে আনবো। সেট দ্য ক্রোকোডাইল উইথ জয়, অর্থাৎ সেই কুমিরটা গভীর আনন্দে বলল যে কালকেই তোমাকে আমি ধরে আনবো। ঠিক আছে, তাহলে এই এই যে গল্পটা আমরা পড়তে যাচ্ছি এটা কোনখান থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদের একটা প্রশ্ন থাকবে, এটা প্রশ্নটা শেষে যখন ইউনিট টুটা তোমাদের করাবো তখন তোমরা দেখতে পাবে। তো আশা করি গল্পটা তোমাদের সকলেরই ভালো লাগলো। এই গল্পটার মাধ্যমে একজনের চালাকি এবং আরেকজনের চালাকি, অর্থাৎ বাঁদরটা খুব চতুরতার সাহায্যে সে ফল খেতে সমর্থ হয় এবং কুমিরটা তাকে কী করে খাবে সেই চতুরতা সে করতে থাকে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এরপরে কী হবে, সত্যি কি বান্দরটা ধরা পড়বে, কি কুমিরটা খেতে পারবে, সেটা আমরা এর পরবর্তী যে ইউনিটটা আছে অর্থাৎ পরবর্তী যে লেটস কন্টিনিউ অংশ আমরা পড়বো সেখানে আমরা বুঝতে পারবো। আর এই ভিডিওটা আশা করি তোমাদের ইউনিট ওয়ানটা পড়তে সাহায্য করবে। ওকে, আর এটা আমি আশা করি যে তোমরা বাড়িতে সকলেই পড়াশোনা করছো, পড়াশোনার মধ্যে আসো, এই ভিডিওগুলো তোমরা ফলো করছো। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তোমরা নির্দ্বিধায় সেটা কমেন্ট করে বা ফোন করে তোমরা জানাতে পারো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, দ্যাটস অল ফর দ্য ডে, ফর দ্য মোমেন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।